ভারত জুড়ো যাত্রার নায়ক রাহুল গান্ধীর সমালোচনায় ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তবে কি প্রশান্ত কিশোর আবারও বিজেপির হয়ে মাঠে নামতে চলেছে? রাজনৈতিক কৌশলবিদের পাশাপাশি এখন পুরো দস্তুর রাজনৈতিক কর্মী প্রশান্ত কিশোর। তার আক্রমণে নিশানায় এতদিন থাকতেন নীতিশ কুমার, লালু যাদবের মতো শীর্ষ রাজনীতিকরা। এবার তিনি নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। বিহারের মুজাফফরপুরে জনসুরজ যাত্রা চলাকালীন সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় তিনি প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধীর প্রাসঙ্গিকতা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধীর সাথে বিহারের কি সম্পর্ক, তিনি তো বিহারের চারটি জেলার নামও বলতে পারবেন না, বলেছেন প্রশান্ত কিশোর। এখানেও থেমে থাকেননি প্রশান্ত কিশোর, তিনি প্রশ্ন করেছেন রাহুল গান্ধীকে শেষ করে বিহার সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। জনসুরাজ যাত্রায় তিনি প্রথমবারের মতো কংগ্রেসকে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত, প্রশান্ত কিশোর এই জন সুরাত যাত্রা শুরু করেছিলেন গত বছরের 2রা অক্টোবর। প্রশান্ত কিশোর বলেছেন 40 বছরের শাসনে কংগ্রেস বিহারকে ধ্বংস করেছে, আর সেই কারণে এই দলের বিহারের ভোট নেমে গিয়েছে 5%। তিনি বলেছেন রাজ্যে জনগণ কংগ্রেস থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে বুদ্ধির পরিচয় দিয়েছে, দলের নেতাদের অতীতের ভুলের জন্য মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধী বিহারে গিয়েছিলেন গত 23 জুন নীতিশ কুমারের আমন্ত্রণে পাটনায় ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠকে যোগ দিতে। এর আগে তিনি 2015 সালে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। প্রশান্ত কিশোরের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রেমচন্দ্র মিশ্র। পাল্টা বিহারে প্রশান্ত কিশোরের কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তার অভিযোগ প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করছেন আর লাইমলাইটে থাকতে অন্যদের লক্ষ্য করে আক্রমণ করছেন বলে দাবি কংগ্রেস নেতার। রাজনৈতিক বিশ্লেষকের একাংশের মত, রাহুল গান্ধী প্রশান্ত কিশোরকে গুরুত্ব দিচ্ছেন না, অর্থাৎ ভোট কৌশলী হিসাবে প্রশান্ত কিশোর গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে তিনি নিজে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং রাহুল গান্ধীর সমালোচনা করতে শুরু করেছেন। যদি রাহুল গান্ধী এবং কংগ্রেসের সমালোচনা করে বিজেপির প্রিয় হয়ে ওঠা যায়, এটাই তার লক্ষ্য। প্রিয় দর্শক, অবশ্য আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। 2024 কারা ক্ষমতায় থাকবে, বিরোধী জোট ইন্ডিয়া না বিজেপি?